ব্রাহ্মণবাড়িয়া শহরে দিন দিন যানজট বাড়তে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গ্রামগঞ্জ থেকে অবৈধ রিক্সা আর ইজি বাইক শহরে অবাধে প্রবেশ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পৌরবাসীর। পরিস্থিতির উন্নয়নে পৌর কর্তৃপক্ষকে মাস্টার প্ল্যান গ্রহণের পরামর্শ জেলা পুলিশের। নিত্যদিনের দুর্বিষহ এ যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। সকাল হতে না হতেই ইজি বাইক আর রিক্সায় ছেয়ে যায় শহরের প্রতিটি রাস্তা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে যানজটের মাত্রা। রাত ১০টা অবধি অসহনীয় এই যানজটে দুর্ভোগে ভুগেন পৌরবাসী। ফলে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েন, তেমনি ভাবে নষ্ট হয় গুরুত্বপূর্ণ কর্মঘণ্টাও। মূলত গ্রামগঞ্জ থেকে প্রতিদিন ব্যাটারি চালিত অবৈধ রিক্সা আর ইজি বাইক শহরে অবাধে প্রবেশ করায় যানজট তীব্রতর হচ্ছে। যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। পথচারীরা বলছেন, সারা দেশে যেখানে ইজি বাইকের লাইসেন্স বন্ধ, সেখানে কি কারণে এখানে লাইসেন্স দেওয়া হচ্ছে? অন্যদিকে নতুন নতুন ভবন হওয়ায় পৌরসভার রাস্তার পরিসর কমছে, এই জন্য পৌর কর্তৃপক্ষকে মাস্টার প্ল্যান গ্রহণের তাগিদ পুলিশ প্রশাসনের। পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, মাস্টার প্ল্যানের মাধ্যমে যদি পরিকল্পনা গ্রহণ করা না হয় তাহলে এমন সমস্যা আরো বাড়বে। এদিকে যানবাহনের লাইসেন্স নবায়ন সহ রাস্তার উপর হকারদের উৎপাতও যানজট আরো বাড়াচ্ছে। এ বিষয়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলেন, এখানে অনেক অবৈধ ইজি বাইক এবং অটোরিকশা রয়েছে, ফুটপাতও অবৈধ দখলে আছে। সম্মিলিতভাবে পৌরসভার যানজটের সমস্যার সমাধান করবে।